মোদি ধ্যান ভেঙে দেখবেন উনি আর প্রধানমন্ত্রী নেই। বুধবার দমদমে তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে মিছিল থেকে নরেন্দ্র মোদীকে নিশানা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। পাশাপাশি সৌগত রায় বলেন, রাজ্যপাট ছেড়ে সাধু হয়ে যান মোদি, আমরা ভোগ রান্না করে দেব। রাজ্যে 42টি লোকসভা আসনের মধ্যে হাই ভোল্টেজ কেন্দ্র দমদম। দমদমে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচার এখন তুঙ্গে, হাতে মাত্র কয়েকটা দিন বাকি। বৃহস্পতিবার দুপুর 3টায় প্রচার শেষ। 1 জুন রাজ্যের সপ্তম এবং শেষ লোকসভা নির্বাচন, রাজ্যের 9টি কেন্দ্র নির্বাচন হবে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালের শ্যামবাজারে পাঁচমাথা মোড় থেকে দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী শিলভদ্র দত্তের সমর্থনে প্রচার করেন, যা দেশের মধ্যে অনন্য নজির বলে মনে করা হচ্ছে। এর আগে কোনো প্রধানমন্ত্রী এইভাবে কোনো প্রার্থীর হয়ে র্যালি করার নজির নেই বলে দাবি তৃণমূলের। মিছিলের ফাঁকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ধ্যান ইস্যুতে নরেন্দ্র মোদীকে নিশানা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মোদীর ধ্যান প্রসঙ্গে কটাক্ষ করেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ও। তিনি বলেন, সাধু হয়ে হিমালয় চলে যান, মন্দির বানিয়ে দেব, এমনকি ভোগ রান্না করে দেব। বুধবার সকালে দক্ষিণ দমদম পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকান্ত সেন শর্মার নেতৃত্বে সৌগত রায়ের সমর্থনে মিছিল হয়। মোদী ধ্যান ভেঙে দেখবেন উনি আর প্রধানমন্ত্রী নেই। বুধবার দমদমে তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে মিছিল থেকে নরেন্দ্র মোদীকে নিশানা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। পাশাপাশি সৌগত রায় বলেন, রাজ্যপাট ছেড়ে সাধু হয়ে যান মোদি, আমরা ভোগ রান্না করে দেব। রাজ্যে 42টি লোকসভা আসনের মধ্যে হাই ভোল্টেজ কেন্দ্র দমদম। দমদমে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচার এখন তুঙ্গে, হাতে মাত্র কয়েকটা দিন বাকি। বৃহস্পতিবার দুপুর 3টায় প্রচার শেষ। 1 জুন রাজ্যের সপ্তম এবং শেষ লোকসভা নির্বাচন, রাজ্যের 9টি কেন্দ্র নির্বাচন হবে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালের শ্যামবাজারে পাঁচমাথা মোড় থেকে দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী শিলভদ্র দত্তের সমর্থনে প্রচার করেন, যা দেশের মধ্যে অনন্য নজির বলে মনে করা হচ্ছে। এর আগে কোনো প্রধানমন্ত্রী এইভাবে কোনো প্রার্থীর হয়ে র্যালি করার নজির নেই বলে দাবি তৃণমূলের। মিছিলের ফাঁকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ধ্যান ইস্যুতে নরেন্দ্র মোদীকে নিশানা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মোদীর ধ্যান প্রসঙ্গে কটাক্ষ করেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ও। তিনি বলেন, সাধু হয়ে হিমালয় চলে যান, মন্দির বানিয়ে দেব, এমনকি ভোগ রান্না করে দেব। বুধবার সকালে দক্ষিণ দমদম পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকান্ত সেন শর্মার নেতৃত্বে সৌগত রায়ের সমর্থনে মিছিল হয়।